Hey guys, welcome back once again. You are watching Fitness World, your favorite fitness channel. I am Shubho. So, আজকে যে ব্যাপারটা নিয়ে বলতে চাইছি, ডিসকাস করব তোমাদের সাথে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে যারা নতুন জিমে ঢুকছে বা যারা অনেক পুরনো বডি বিল্ডার বা যারা নতুন জিমে ঢুকছে বা নতুন তারা টিনেজার্স, তারা তাদের ক্ষেত্রে অনেকটা প্রবলেম আছে বা তারা এই প্রোডাক্টটার বিষয়ে বেশি বেস করে ফেলে, বা যারা বিশেষ করে যে কাটিংয়ের জন্য বা ফ্যাট লুজের জন্য, যারা অনেক শুনেছে যে ফ্যাট লুজের জন্য এই ড্রাগটা ব্যবহার করার কথা, তো সেটা ওয়ান অ্যান্ড অনলি আর কিছুই না, সেটা হচ্ছে ক্লিনবুটরল। তো ক্লিনবুটরল তোমাদের কী এফেক্টিভ বা তোমাদের কী ক্ষতি হয় খেলে বা তোমাদের খাওয়া উচিত কিনা, তো সমস্ত কিছু ডিসকাস করব, কারণ এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার কথা অনেকদিন থেকেই ছিল। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আজকে এলাম। তো মেনলি এটা ব্যাপারটা যে ড্রাগ ফ্রি ইন্ডিয়া তৈরি করতে হবে আমাদের, এটা হচ্ছে মেন টপিক, যে আমরা কোনোরকম কোনো ড্রাগের উপর ডিপেন্ড করে থাকবো না, বা ন্যাচারাল বডি বিল্ডিং বা ন্যাচারাল অ্যাথলিট হিসেবে আমরা বাঁচতে চাই বা আমরা এইভাবে থাকতে চাই। তো এইভাবে ওষুধের উপর ডিপেন্ড করে বা কোনো ড্রাগের উপর ডিপেন্ড করে কোনো সময় বডি বিল্ডিং দাঁড়িয়ে থাকে না। তো এই ব্যাপারটা নিয়ে আজকে পুরোটা ডিসকাস করবো, যে ক্লিনবুটরল তোমাদের নেওয়া ঠিক কিনা, বা বিশেষ করে যারা নতুন জিমে ঢুকছে তারা বড়দের যারা বডি বিল্ডার রয়েছে তাদের কাছে অ্যাডভাইস পায় যে তারা কাটিংয়ের জন্য বা তাদের ফ্যাট লুজের জন্য বা সিক্স প্যাক অ্যাবসের জন্য তারা কোন জিনিসটা খাবে। তো তারা সবসময় তারা বলে থাকে ক্লিনবুটরলের কথা। তো ক্লিনবুটরল তোমাদের খেলে কী হয় বা কেন এফেক্টিভ বা কী কী তাদের সাইড এফেক্ট হয়েছে, এই সমস্ত কিছু ডিসকাস করবো। তো মেক শিওর বড়দের তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, কোনো স্কিপ করে দেখবে না, যাতে তোমাদের কোনো ইনফরমেশন বা কোনো টপিক বা কোনো সাইড এফেক্ট তোমরা মিস না করে ফেলো। সো ফেসবুক ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো না করে থাকো তাহলে সেখানে ফলো করবো, সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো। অ্যান্ড যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করার পর সেই বেল বাটনটি অবশ্যই প্রেস করবে, যাতে কোনো নতুন ভিডিও বা নতুন টপিক যেটা আপলোড করবো সেটা নোটিফিকেশন তোমরা এমনিতেই পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করো তাদের জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে। তো খুব তাড়াতাড়ি ফিরছি, তো ততক্ষণ তোমরা আমার ইন্ট্রো দেখে নাও, উইল বি ব্যাক। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবট ক্লিনবুটরল। তো ক্লিনবুটরল সম্পর্কে বলে তোমাদের আগে বলে দিই, যে যারা মেনলি যারা টিনেজার্স বা যারা নতুন জিমে ঢুকেছে তাদের ক্ষেত্রে এই মেনলি প্রবলেমটা হয়, যে যারা মেন যেটা টপিক সেটা হচ্ছে তাদের ফ্যাট লুজের জন্য বা ফ্যাট কাটিংয়ের জন্য বা কাটিং করার ক্ষেত্রে বা তাদের সিক্স প্যাক অ্যাপসের ক্ষেত্রে, তারা যখন নতুন জিমে যায় বা তারা যখন কোনো ট্রেনারের কাছে যায় বা বিভিন্ন বড় বড় বডি বিল্ডার রয়েছে তাদের কাছে যায় বা তাদের কাছে জিজ্ঞাসা করে যে তারা কাটিংয়ের জন্য কী করবে বা কী করা উচিত, তো তখন তারা একটা অ্যাডভাইস যায় যে তোমাদের এখন ক্লিনবুটরল নেওয়া উচিত বা ক্লিনবুটরল খেলে তোমাদের ফ্যাট সমস্ত কিছু ডিসকাস করে যাবে বা সমস্ত কিছু কমে যাবে, তো তোমাদের সিক্স প্যাক অ্যাপসের ক্ষেত্রে বা তোমাদের কাটিংয়ের ক্ষেত্রে খুব হেল্প করবে। তো আমাদের সবচেয়ে আগে জানতে হবে যে ক্লিনবুটরলটা আসলে কী। তো গাইস, ক্লিনবুটরল হলো এমন একটি ড্রাগ বা এমন একটি মেডিসিন যেটা সাধারণত অ্যাস্থেমা পেশেন্টদের দেওয়া হয় বা যাদের শ্বাসকষ্ট রয়েছে বা ব্রিদিং ডিসঅর্ডার রয়েছে তাদের ক্ষেত্রে প্রথমে এই মেডিসিনটা দেওয়া হয় বা এই ড্রাগটা দেওয়া হয়, সেটা হচ্ছে ক্লিনবুটরল। তো এটা মেনলি তোমাদের ইউএসের দিকে বা আমাদের ইন্ডিয়াতে এখন অনেকটা চল রয়েছে বা ইউএসের দিকে FDA দ্বারা সেটা সমস্ত কিছু ব্যান করে দেওয়া হয়েছে, তাদের ক্লিনবুটরল তারা ব্যবহার করতে পারবে না। তারা ক্লিনবুটরল সেখানে টোটালি বিক্রি বন্ধ, টোটালি সেখানে বিজনেস বন্ধ ক্লিনবুটরলের। তো তাদের যদি তারা পেশেন্টও হয়ে থাকে বা যদি তাদের শ্বাসকষ্টে যদি তারা ডিজিজের ভুগতে থাকে বা তাদের শ্বাসকষ্ট যদি কারোর হয়, তারাও সেই এই জিনিসটা বা এই ক্লিনবুটরলটা তারা ব্যবহার করতে পারবে না, বা কোনো ডক্টর সেখানকার কোনো মেডিকেল প্রফেসর তারা কেউ এই জিনিসটা প্রেসক্রাইব করে না ক্লিনবুটরল। তো সেখানে সমস্ত কিছু সমস্তভাবে ব্যান রয়েছে FDA দ্বারা। তো মেনলি যেখানে সাউথ এশিয়ার দিকে বা আমাদের এশিয়ান কান্ট্রিতে অনেক জায়গার ক্ষেত্রে এই ক্লিনবুটরলটা পাওয়া যায় বা ক্লিনবুটরল অ্যাভেলেবেল রয়েছে, তো এই সমস্ত জায়গায় ক্লিনবুটরলের ক্ষেত্রে এশিয়ার বাদে বাইরের দিক দিয়ে যখন দেখবে আমরা, ক্লিনবুটরলের সমস্ত রূপে ব্যান করে দেওয়া হয়েছে। কেবলমাত্র আমাদের সাউথ এশিয়া বা আমাদের ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে কোনো কান্ট্রি এশিয়ার মধ্যে সেই সমস্ত জায়গায় কেবলমাত্র এই ক্লিনবুটরলটা অ্যাভেলেবেল। তো গাইজ, এই ক্লিনবুটরলের মধ্যে থার্মোজেনিক একটা প্রসেস থাকে বা থার্মোজেনিক একটা মলিকিউল থাকে এই ক্লিনবুটরলের মধ্যে, যার মধ্যে আমাদের বডি টেম্পারেচার বাড়িয়ে দেয় বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়, যার মধ্যে আমাদের বডি হিট হতে থাকে বা এই হিট হওয়ার ফলে মেটাবলিজম বাড়ে, মেটাবলিজম বাড়ার ফলে আমাদের বিভিন্ন সেলগুলো তাহলে নষ্ট হয়ে যায় এবং তাদের আয়তন বা আকৃতিতে কমে যায় এবং ফ্যাট লুজের ক্ষেত্রে হেল্প করে। এটা হচ্ছে মেন কারণ, এই জন্য ডাক্তাররা মেনলি এটা প্রেসক্রাইব করে থাকে, সেটা হচ্ছে অ্যাস্থমা পেশেন্টের জন্য। তো আমাদের প্রথমে জানতে হবে যে ক্লিনবুটরলটা আসলে কী জিনিস, সেই জিনিসটা জানলে আমরা বুঝতে পারবো যে সেটা কেন দেওয়া হয় বা কীভাবে সেটা কাজ করে ক্লিনবুটরল, এই সমস্ত কিছু ডিসকাস করবো। তো আসলে আগে প্রথমে জানতে হবে যে ক্লিনবুটরলটা আসলে কী জিনিস। তো গাইস, ক্লিনবুটরলটা আসলে হলো একটা সিম্প্যাথোমিমেটিক, যা এই সিম্প্যাথোমিমেটিক প্রপার্টির জন্য সেটা আমাদের বিভিন্ন বডি রিসেপ্টরের সাথে বা আমাদের বডি রিসেপ্টরের সাথে সেটা অ্যাড হয় এবং
সেই রিসেপ্টরকে এক্সেলারেট করে তাদের আরও তাদের ওয়ার্কগুলো বা তাদের ভালো মতো কাজকর্ম করার জন্য। তো গাইস এটা কোন রিসেপ্টারের সাথে অ্যাড হয়, সেটা হচ্ছে বিটা টু রিসেপ্টারের সাথে অ্যাড হয়। এবং বিটা টু রিসেপ্টার কী করে, সে আমাদের যে সমস্ত ব্রিথ ভেসেল রয়েছে বা আমরা যেই নালীর মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি সেই নালীগুলোকে আরও চওড়া করে বা ফুলিয়ে দেয় এবং সেই ব্রিদিং প্রসেসটা আমাদের আরও ভালো করে। বা যাদের ব্রিদিং ডিসঅর্ডার রয়েছে বা তাদের শ্বাসকষ্ট বিভিন্ন প্রবলেম রয়েছে, তো এর মাধ্যমে তারা কী করে, তারা তাদের যে ব্রিদিং ভেসেল রয়েছে সেই ব্রিদিং ভেসেলটা আরও চওড়া করে বা মোটা করে। এর ফলে আমাদের শ্বাসকষ্টর ক্ষেত্রে বা যখন আমাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় বা নিঃশ্বাসে নিতে প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেম হয় বা ব্রিদিং ডিসঅর্ডার রয়েছে, বিভিন্ন রকমের হার্টবিট প্রবলেম রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কাজ করে। সেটা হচ্ছে মেন ক্লিমবুটরল। ক্লিমবুটরল এইভাবে কাজ করে, তাদের বিটা টু রিসেপ্টারের সাথে অ্যাড হয়। আবার বলছি, বিটা টু রিসেপ্টারের সাথে অ্যাড হয় এবং অ্যাড হওয়ার ফলে তাদের সেই রিসেপ্টারটা আরও বেশি করে ওয়ার্কেবল হয়ে পড়ে বা আরও বেশি করে কাজ করতে শুরু করে। তার জন্য কী কাজ করে তারা, তারা যে ব্রিদিং ভেসেল রয়েছে সেই ব্রিদিং ভেসেলটা আরও মোটা করে বা স্ফীত করে, যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের সুবিধা। এর ফলে কী হয়, এই ক্লিমবুটরলের ফলে তাদের থার্মোজেনেসিক বা থার্মোজেনেটিক প্রসেসের জন্য তাদের কী হয়, মেন থার্মোজেনিক প্রসেসের জন্য আমাদের বডি হিট হয়, আমাদের বডি আস্তে আস্তে গরম হতে পারে বা বডি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। এবং টেম্পারেচার বাড়ার সাথে সাথে কী হয়, আমাদের বডি যে মেটাবলিজম রয়েছে সেটা আস্তে আস্তে ইনক্রিজ করে এবং এর ফলে আমাদের ফ্যাট লুজ হয় বা আমাদের যে সমস্ত সেল রয়েছে সেই সেলগুলো আস্তে আস্তে তাদের আয়তনগুলো কমিয়ে দেয় বা তাদের ভলিউম যেটা থাকে সেটা আস্তে আস্তে কমে যায় এবং আমাদের সেটা ফ্যাট লুসে কাজে লাগে বা আমাদের যে সমস্ত অতিরিক্ত ফ্যাট রয়েছে বা সেই ফ্যাটটাকে আস্তে আস্তে কাটিয়ে দেয় বা আস্তে আস্তে বার করে দেয়। তবে এটা হচ্ছে মেন ক্লিমবুটরের কাজ বা ক্লিমবুটরের এটা হচ্ছে মেন কাজ। তবে এই জিনিসটা আমাদের তখনই ইউজ করা উচিত যখন আমাদের সেই জিনিসটা দরকার বা আমাদের কোনো মেডিকেল প্রফেসর বা আমাদের কোনো ডক্টর যখন সেটাকে প্রেসক্রাইব করবে বা নেওয়ার কথা বলবে, যখন তোমাদের বডির বা যখন তোমাদের শরীরের দরকার হবে বা বিভিন্ন রকম রোগের জন্য হোক, অ্যাস্থমা রোগের জন্য হোক, ফ্যাট লুজের জন্য হোক বা যে কোনো রকম রোগের জন্য যখন তোমাদের ডাক্তার প্রেসক্রাইব করবে বা কোনো মেডিকেল প্রফেসর প্রেসক্রাইব করবে তখনই কেবলমাত্র তোমরা এটা ইউজ করতে পারবে। তাছাড়া এই জিনিসটা বা এই ক্লিনবুটলের মাধ্যমে চক করে পড়ে তোমরা প্লিজ তোমাদের হেলথের উপর খেয়াল রাখবে বা হেলথ নষ্ট করো না। তো এই ক্লিনবুটল তোমরা তখনই ব্যবহার করবে যখন তোমাদের শরীরের প্রয়োজন বা তখন তোমাদের ডাক্তার প্রেসক্রাইব করবে বা মেডিকেল প্রফেসর কোনো প্রেসক্রাইব করবে, তখনই কেবলমাত্র তোমরা এটা ইউজ করতে পারবে। তো গাইজ এই ক্লিনবুটরলের চক্করে মেনলি পড়ে টিনেজার্সরা বা নতুন নতুন যারা জিমে ঢুকেছে বা নতুন নতুন পা রেখেছে জিমে, তাদের ক্ষেত্রে তারা অনেক সময় তাদের ফ্যাট লুসের জন্য বা তাদের কাটিংয়ের জন্য তারা বাইরের কোনো বডি বিল্ডারের কাছে জিজ্ঞাসা করে বা কী কারণে বা কী জন্য তারা কী খেতে পারে ফ্যাট লুসের জন্য, তারা এই সমস্ত কিছু ইস্তেমাল করে থাকে বা এই সমস্ত কিছু ব্যবহার করে থাকে। তো গাইজ আমরা এই ডিটেলসে এই ভিডিওতে ডিটেলসে বলবো যে ক্লিনবুটরল তোমরা কেন ব্যবহার করতে পারবে বা এর মধ্যে সাইড এফেক্ট কী রয়েছে, সমস্ত কিছু একটু লম্বা হবে ভিডিওটা। সো প্লিজ কাইন্ডলি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, কোনো কোনো স্কিপ করে দেখবে না, অনেক সাইড এফেক্ট রয়েছে, সেই সমস্ত কিছু ডিসকাস করবো আস্তে আস্তে। তো গাইজ নাম্বার ওয়ান সাইড এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে তারা এটা হচ্ছে ক্লিনবুটরল একটা খুব স্ট্রং স্টেবিলেন্ট, যার জন্য আমাদের কী হয়, আমাদের শরীরে রকম নানা রকম প্রবলেম শুরু হয়, যে আমাদের অনেক সময় চুলকনি হয় বা আমাদের চুলকোয় বা অনেক কিছু প্রবলেম শুরু হতে পারে বা আমাদের অনেক সময় বিভিন্ন গলাতে বা মাথাতে বিভিন্ন জায়গাতে চুলকনি শুরু হতে পারে বা চুলকোতে থাকে বা ইচি ফিলিং হতে পারে। এছাড়াও তোমাদের কী হয় মেন প্রবলেম, সেটা তো আমাদের সোয়েটিং প্রচুর পরিমাণে বেড়ে যায়, আমরা প্রচুর পরিমাণে ঘামতে থাকি, আমাদের ঘামার পরিমাণটা বেড়ে যায় বা সোয়েটিংয়ের পরিমাণটা বেড়ে যায়, আমরা ওয়ার্কআউটের টাইম হোক বা ওয়ার্কআউটের বাইরে হোক বা যে কোনো জায়গায় হোক আমাদের ঘামের পরিমাণটা খুব বেড়ে যায় বা সোয়েটের পরিমাণটা খুব বেড়ে যায়। এছাড়া হাত কাঁপা বা শরীরের কাঁপার মধ্যে একটা কম্পনের মধ্যে একটা বা ভাইব্রেশনের মধ্যে একটা প্রবলেম শুরু হয়, যেহেতু আমাদের হাত সবসময় এইভাবে এভাবে কাঁপতে থাকবে, এটা কোনো সময় স্থির রাখতে পারবে না ক্লিনবুটরল খাওয়ার সময়। তো এই সমস্ত কিছু নানা রকম প্রবলেম শুরু হয়। সো গাইজ নাম্বার টু যেটা সাইড এফেক্ট সেটা হচ্ছে তোমাদের হেডেক হবে এবং নজিয়া হবে, তোমাদের যেটা মাথা ব্যথা বা তোমাদের মাথায় যে সমস্ত ব্যথা হয় সেই ব্যথার পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে যাবে। বা যাদের মাথা ব্যথা হয় না বা যাদের কোনোদিন জীবনে কোনো মাথা ব্যথা হয়নি বা হেডেক হয়নি, তাদের ক্ষেত্রে তাদের মাথা ব্যথার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং নজিয়া বলতে তোমরা অনেক সময় তোমাদের মাথা ঘোরা বা মাথা ঘোরার পরিমাণটা বেড়ে যাবে, বা তারা অনেক সময় দেখেছি জিমে যারা ক্লিনবুটরল মেনলি ইউজ করে তারা যে 10 সেট স্কোয়াট মারার পর বা 10টা ডিপ্রেশন স্কোয়াট মারার পর তাদের মাথা ঘুরতে লেগে যায় বা তাদের ভমিটিং বা বমি বমি ভাব আসে বা তাদের গা গোলায়, এরকম বিভিন্ন রকম প্রবলেম রয়েছে। যে তারা জিম করার পর বা জিম করার পরে তাদের উল্টি করতে দেখেছি বা বমি করতে দেখেছি অনেক। তো এই সমস্ত ন্যাশনাল অ্যাথলিট হয়ে আমাদের কোনো রকম এরকম কোনো প্রবলেম হয়নি যে জিম করার পর আমাদের বমি হয়েছে বা আমাদের গা গোলানো ভাব ভাব বা আমাদের শরীরটা খারাপ করা, মাথা ঘুরে যাওয়া, হেডেক, এই সমস্ত কিছু প্রবলেম চলে আসে সেটা ক্লিনবুটরলের জন্য। তো এই সমস্ত কিছু ক্লিনবুটরলের মেন প্রবলেম হচ্ছে তোমাদের মাথা ঘোরা, মাথা ব্যথা। তো আমাদের যদি শারীরিক বিভিন্ন রকম আমরা ঠিক না থাকি, তো আমরা কীভাবে ব্যায়াম করবো বা কীভাবে আমরা এক্সারসাইজ করবো বা কীভাবে আমরা ডায়েটের দিকে নজর দেবো বা কীভাবে আমরা দৈনন্দিন কাজকর্মগুলো করবো। তো গাইজ এটা নাম্বার টু প্রবলেম, যে তোমাদের মাথা ঘোরা প্রবলেম হতে পারে বা মাথা ঘোরা বা গা ঘোরা, গা গোলানো বা বমি বমি ভাব, ভমিটিংয়ের প্রবলেম, এই সমস্ত কিছু আসতে পারে। নাম্বার থ্রি যেটা সাইড এফেক্ট রয়েছে, নাম্বার থ্রি সাইড এফেক্ট সেটা হচ্ছে তোমাদের মাসেল ক্র্যাম্প। তোমাদের অনেক সময় জিমে দেখতে পারো বা অনেক এরকম উদাহরণ রয়েছে তাদের মাসেল ক্র্যাম্প হয়েছে, বা বডি বিল্ডার যারা কোনো কম্পিটিশন খেলে বা স্টেজের উপর তোমরা দেখতে পাবে যে অনেক বডি বিল্ডারদের মাসেল ক্র্যাম্প হয়েছে, বা তোমরা যখন জিম করো ওয়ার্কআউটের টাইমে বা তোমাদের এক্সারসাইজের টাইমে তোমাদের মাসেল ক্র্যাম্প ধরে, বসে থাকার টাইমে বা শুয়ে থাকার টাইমে মাসেল ক্র্যাম্প ধরে। তো এই সমস্ত কিছু মেনলি তোমাদের ক্লিনবুটরল খেলে আরও এটা ইনক্রিজ করে যায় বা আরও কিছু বেড়ে যায়। তো মেন প্রবলেমটা হচ্ছে যেটা কাজ করে ক্লিনবুটরল, সেটা হচ্ছে আমাদের মাসেলের মধ্যে টরিন বলে এক ধরনের পদার্থ থাকে বা টরিন যারা একটা জিনিস থাকে, সেটার জন্য আমাদের মাসেলকে আমাদের হাইড্রেটেড রাখে, আমাদের মাসেলকে ভিজিয়ে রাখে বা ওয়েট করে রাখে, যার জন্য কী হয় আমাদের মাসেল ক্র্যাম্প হয় না বা আমাদের মাসেল সব ঠিকঠাক থাকে, মাসেল গ্রোথ ভালো হয়।
তো আমাদের ক্লিনবুটরল খেলে কী হয়, এই টোরেন্টটা আমাদের বডি থেকে ডিসক্রিজ করে দেয় বা আমাদের বডি থেকে বের করে দেয়। এর ফলে কী হয়, আমাদের মাসেল ক্র্যাম্প হয়, এবং মাসেল ক্র্যাম্প হওয়া মানে এবং ওয়াটার বেরিয়ে যাওয়া বা ওয়াটার রিটেন করে দেওয়া মানে বা আমাদের ডিহাইড্রেশন হয়ে যাওয়ার মানে আমাদের মাসেল গ্রোথ বন্ধ হয়ে যায় বা আমাদের মাসেল গ্রোথ ঠিকমতো হয় না। তো গাইজ, একদিকে দেখো তোমার ক্লিনবুটরল খেয়ে তোমাদের উপকারের বদলে বিভিন্ন রকম অপকার প্রভাব বেড়ে যাচ্ছে, তোমাদের মাসেল গ্রোথ ভালো হবে না, মাসেল গ্রোথ ভালো না হলে তোমরা কোনো কম্পিটিশন খেলতে পারবে না বা তোমাদের ভালো ফিজিক বা ভালো বডি বিল্ডিংয়ের জন্য তোমরা নামতে পারবে না। তো গাইজ, ক্লিনবুটরলটা এমন একটা জিনিস তাদের ইউজফুলের ক্ষেত্রে তাদের সাইড এফেক্ট আরও বেশি রয়েছে। তো গাইজ, এটা হচ্ছে নাম্বার 3 সাইড এফেক্ট, যে তোমাদের মাসেল ক্র্যাম্প হবে। মাসেল ক্র্যাম্প হওয়া তো তোমার যে কোনো টাইমে সেটা হতে পারে, ঘুমানোর টাইমে হোক, বসার টাইমে হোক, বা সাধারণ জিম করার টাইমে হোক। তোমাদের স্টেজে অনেক উদাহরণ রয়েছে, এরকম অনেক বড় বড় বডি বিল্ডার রয়েছে, রিসেন্ট অনেক কিছু ঘটনা রয়েছে মাসেল ক্র্যাম্প নিয়ে। তো গাইজ, এটা হচ্ছে 3 নম্বর সাইড এফেক্ট, যে তোমাদের মাসেল ক্র্যাম্প। এবার আসছে 4 নম্বর যেটা প্রবলেম, সেটা হচ্ছে ইনসোমনিয়া। ইনসোমনিয়া বলতে তোমাদের ঘুমের প্রবলেম হবে, বা এই জিনিসটা খাওয়ার পরে তোমাদের ঘুমের অর্থে অনেক সময় প্রবলেম হবে। ঘুমের প্রবলেম মানে তোমাদের ঘুম আসবে না বা ঘুম আসতে বিভিন্ন রকম প্রবলেম হবে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ হাফ লাইফ ক্লিনবুটরলে, যেটা তোমাদের 34 ঘন্টা পর্যন্ত বা 34 আওয়ার্স আমাদের বডিতে প্লে করে বা আমাদের বডিতে অ্যাক্ট করে, যার জন্য আমাদের ঘুমের প্রবলেম হয় বা অনেক সময় ইচি ফিলং বা চুলকায় বা বডি সোয়েট করতে শুরু করে, ঘামতে শুরু করে, আমাদের ঘুমের প্রবলেম এমনি হবে। তো গাইজ, আমাদের জিমের জন্য যেটা প্রবলেম, সে মেন জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের রেস্ট আর হচ্ছে তোমাদের ঘুম ঠিকমতো দরকার। তো সেই জিনিসটা যদি না হয়, তো আমাদের ঘুম না হলে আমাদের মাসেল গ্রোথ বন্ধ হয়ে যাবে, মাসেল রিকভারি বন্ধ হয়ে যাবে। তো এই সমস্ত কিছু ক্লিনবুটরলের ফলে হচ্ছে, যে ক্লিনবুটরল আমরা খাওয়ার থেকে আমরা কী তাদের ভালো গুণ পাবো তার থেকে বেশি খারাপ গুণই বেশি হচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে নাম্বার 4 ইনসোমনিয়া। এরপর আসছে নাম্বার 5 যেটা হচ্ছে তোমাদের ইরেগুলার হার্টবিট। তোমাদের হার্টবিটের পরিমাণটা বেড়ে যায় বা অনেক সময় কমে যায়। এর কারণ আর কী হতে পারে, যে কার্ডিয়াক রেস্ট বা তোমাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। অনেক বডি বিল্ডার রয়েছে, নাম নিচ্ছি না, তাদের স্টেজে উঠে বা তাদের বিভিন্ন রকম প্রোগ্রামের ক্ষেত্রে বা তাদের হার্ট ফেল করে গেছে বা অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই সমস্ত কিছু প্রবলেম এসে যায়, তোমাদের ইরেগুলার হার্টবিট বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে যায় আমরা তোমাদের সব কিছুই হারানো। এর কারণ আর কী হতে পারে, কারণ মৃত্যু ছাড়া কিছুই ব্যাপার নেই। তো গাইজ, এই সাধারণ একটা জিনিসের জন্য বা সাধারণ বডি বিল্ডিংয়ের জন্য তোমাদের এতটা রিস্ক তোমরা নিও না, তোমাদের বডিতে এতটা রিস্ক তোমরা দিও না যে তোমাদের মৃত্যু বন্ধ হতে পারে। এই সম্বন্ধে নিজের বডি বা নিজের লাইফের ভ্যালুটা দিতে শেখো। তো গাইজ, এইটুকুই আজকে ছিল বলার। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কাছে ইউজফুল করতে পেরেছি ভিডিওটা বা তোমরা ড্রাগ ফ্রি ইন্ডিয়া তৈরি করার জন্য বা এই সমস্ত কিছু আমরা ন্যাচারাল বডি বিল্ডিং আমরা করতে চাই বা ন্যাচারালভাবে আমরা গ্রোথ করতে চাই, আমরা ন্যাচারালভাবে অ্যাথলিট তৈরি করতে চাই, বডি বিল্ডিং তৈরি করতে চাই। এই সমস্ত ড্রাগের উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছু করবো না, এই সমস্ত কিছু আমরা আজকে থেকে মেনে নিতেই পারি। তো গাইজ, আশা করি বুঝতে পেরেছো তোমাদের কী বলতে চাইছি বা তোমাদের কী বোঝাতে চেয়েছি। তো আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, যাতে তাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম কোয়ারি থাকে, তারাও তাহলে জানতে পারবে এই ভিডিও থেকে। অ্যান্ড এইটুকু ছিল বলার, তো আর তো কিছু বলার নেই সেরকম। আর ফেসবুক ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করতে না করে থাকো, তাহলে সেখানে ফলো করো, কারণ সমস্ত আপডেট সমস্ত নিউজ আমি সেখানেই পোস্ট করি এবং কমেন্টে রিপ্লাই সেখানেই দিই। এবং এই বিষয়ে বা আজকের ভিডিওর উপর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে, তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যত সময় তোমাদের রিপ্লাই দেবো। অ্যান্ড তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। আর নেক্সট কী ভিডিও আনতে চলেছি বা নেক্সট কী ভিডিও তোমরা চাও বা কোনো বিষয়ের উপর তোমরা জানতে চাও, আসলে ডিটেলসে গিয়ে বা সাইন্টিফিকভাবে তোমাদের প্রুভ করার চেষ্টা করবো। অ্যান্ড যদি তোমরা এখন সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে ফিটনেস ওয়ার্ল্ড। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের রেড কালারের বাটন রয়েছে, তোমরা ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড এইটুকুই বলার। সো গাইজ, আজকের জন্য টেক কেয়ার, বাই বাই, নমস্কার।